এই তিন নম্বর আদালতেই একই ধারায় যে 319-এর পাঁচে কেন মামলা করা হলো না এবং 313-এর দুইয়ের ক্ষয়তে মামলা বাতিল করেছে এই কোর্টেরই নিদর্শন আমরা দিলাম কিন্তু এই কোর্ট এটা গ্রহণ করে ক্লায়েন্টের সাথে আলাপ আলোচনা করে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা আদালত কি বলেছে ঠিক কবে থেকে শুরু হবে এটার কোনো ডেট নেই আদালত কি বলে আদালত কি বলেছে সিভিল লেসের মামলা আদালত বলেছে যে এটা সাক্ষ্য প্রমাণের ব্যাপার সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে আমরা এর মাধ্যমে এটা আমরা বিচার করব আপনারা এই যে এটা যে বললেন যে অভিযোগ সত্য না এই সপক্ষে আপনারা কি বক্তব্য আদালতে উপস্থাপন করেছেন হ্যাঁ শুধু অভিযোগেই উত্থাপন করি নাই সমস্ত কাগজপত্র দাখিল করেছি যে এই সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করা হয়েছে যে তাদের তাদের ইয়ে দৈনন্দিন যে মজুরি মজুরি এবং নিত্য ইয়া আর্নলি সেটা 18%-এর জায়গায় 20% দেওয়া হচ্ছে তারার প্রতি মাসে স্থায়ী শ্রমিকের মতো তাদেরকে দেওয়া হচ্ছে এবং তারা যে ইয়া পাবে না অংশগ্রহণ তহবিল পাবে না এটা কোম্পানি আইনে নিষিদ্ধ কারণ আমরা 28 ধারায় একটা অলাভজনক প্রতিষ্ঠান এটাও বলা হয়েছে সমস্ত কাগজ দেওয়া হয়েছে এবং এই তিন নম্বর আদালতেই একই ধারায় যে 319-এর পাঁচে কেন মামলা করা হলো না এবং 313-এর দুইয়ের ক্ষয়তে মামলা বাতিল করেছে এই কোর্টেরই নিদর্শন আমরা দিলাম কিন্তু এই কোর্ট এটা গ্রহণ করে পরবর্তী তারিখে সাক্ষী শুনানি হবে এখনো ওই তারিখটা আমরা পাইনি আমরা এই ব্যাপারে আমরা ক্লায়েন্টের সঙ্গে আলোচনা করে পরবর্তী আমরা কার্যক্রম শুরু করব উচ্চ আদালতে যাবেন কিনা এইভাবে আমরা ক্লায়েন্টের সঙ্গে বিস্তারিত আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ নিব বর্তমানে আমরা এই ব্যাপারে এখনো আলোচনা করার সুযোগ পাইনি তো আমাকে অনুরোধ মনে হয়েছে আমরা মুখের মধ্যে আদালত আমলে না নিয়ে কি বলছি